বহু নির্বাচনী প্রশ্ন পর্ব 4 এ আমরা আজকে যে প্রশ্নটা দেখব সেটাতে বলা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে উভয় বৃত্ত দিয়ে তুমি কয়টা স্পর্শক আঁকতে পারবে তার মানে কি ধরো দুইটা বৃত্ত আমি আঁকলাম এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে আচ্ছা ছেদ করলে এই দুইটা বৃত্ত দিয়ে এমন ভাবে আমি কয়টা স্পর্শক আঁকতে পারবো খেয়াল করো আমি যদি এখান থেকে একটা স্পর্শক আঁকি তাহলে এটা কি দুইটা বৃত্তকে ছেদ করে যাচ্ছে না যাচ্ছে তাহলে অনুরূপভাবে কি এই সাইডে যেহেতু আমি পেরেছি আমি তো এই সাইডেও স্পর্শকটা আঁকতে পারি তাই না তাহলে স্পর্শকটা কেমন হবে এরকম হবে তাহলে আমি কয়টা স্পর্শক পাচ্ছি বলো তো আমি কিন্তু মেইনলি দুইটা স্পর্শক পাচ্ছি অর্থাৎ দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে উভয় বৃত্ত দিয়ে আমি কিন্তু দুইটা স্পর্শক আঁকতে পারি এখন তোমাদের প্রশ্ন হতে পারে আপু এই যে ওরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে আমি কি এখানে একটা স্পর্শক আঁকতে পারি না পারো সেটা কিন্তু ওদের দুইটা সাধারণ বিন্দু দিয়ে যাবে সেটা কিন্তু দুইটা বৃত্তকে স্পর্শ করবে না অর্থাৎ এই ক্ষেত্রে আমার উত্তরটা কি হবে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে উভয় বৃত্ত দিয়ে আমি দুইটা স্পর্শক আঁকতে পারবো আমার অপশনে ছিল 1 2 3 4 সো অ্যানসার হবে কি আমার দুইটা